প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আসছি মাছুদের শ্বশুর বাড়িতে। তো দেখতে পাচ্ছেন আজকে আমরা এখানে তাল খাবো। তাল খাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছি এবং আমাদের ছোট ভাইরা দেখতে পাচ্ছেন এক ঝাঁক। তো তারা কিভাবে তাল পাড়তে হয় তারা সেটা হয়তো ভালো করে জানে। তো এর সাথে আমি এরকমটা কি বলে মানে নিয়ে নেই বা তার সাথে আমি এতটা সম্পৃক্ত না, কিভাবে করতে হয় সেটা আমার জানা নেই। তো আচ্ছা দেখা যাক। আর ফাঁকা দেওয়া লাগবো না। ওরে ঠিক তেমনি যেন তাল গাছটি মানে নিজ দিকে তাকিয়ে আছে। তো তাল পাড়ার যে প্রসেসিংটি, তো সেটি আমরা আস্তে আস্তে সম্পন্ন করতে যাচ্ছি। তো এটি আমাদের কাছে খুবই ঝুঁকিপূর্ণ যদিও হয়, তো আমরা রিস্ক নেই মানে আজকে দেখাতে যাচ্ছি। এখানে আছে ছোট ভাইরা এবং ধর আমাদের বয়স হয়ে গেছে, হয়তো বা এরকম আগের মতো গাছ করতে পারি না, তবু চেষ্টা করবো দেখি কতটুকু মানে ওঠা যায়। তারা না পড়লে হয়তো আমি দেখবো। তো প্রিয় দর্শক বৃন্দ, আপনি ভাবতেছেন যে ছোট ছেলে আবার দি, কিন্তু না, এটা খুব ফটো, এটা খুব ফটো, এটা অভিজ্ঞতা মানে দীর্ঘ 3 বছর ধরে মানে খুবই অভিজ্ঞতা এবং এলাকার খুব নাম করেছে। একটু পরে আমরা হয়তো ওর সাথে আপনাদের পরিচয় করে দেবো। আপনি দেখতে পাচ্ছেন যে গাছ উঠে যায়, ঠিক আছে। নরম তো বুঝছি, জানি জানি ওর দেয় তোমার মতো মানুষ জানে না। ওটা কাছে দেবো, কাছে দেবো, আর নিচে লাগবো না। আর
সুলেমান সুলেমান পাতা দিয়ে তার পূর্বে পুরে যাইছে। দি তো প্রিয় দর্শক বৃন্দ, বন্ধুর শ্বশুরবাড়ির যে তাল দেখতে পাচ্ছেন যে টসটসে, তো অনেকগুলো তার দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই ছিল। আশা করি যে আপনারা তাল পাড়ার অভিজ্ঞতা আমাদের হয়েছে, হয়তো বা আপনারা অভিজ্ঞতা অর্জন করেছেন। দেখতে পাচ্ছেন যে শ্বশুরবাড়ির তাল মানে অন্যরকম। শ্বশুরবাড়ির তাল ভালো মিষ্টি, ভালো মিষ্টি, ভালো মিষ্টি। তো আজকে এই পর্যন্তই আমরা বন্ধু মহলরা আজকে মাসুদের শ্বশুরবাড়িতে আজকে খুব মানে আনন্দ করলাম, এবং দেখতে পাচ্ছেন যে এখনো অনেক তাল আছে। তো আমরা গাড়ি এনেছি, তো দুইটা মানে রিক্সা ভরে আর কি নিয়ে যাবো। তো আজকের জন্য এখানেই, তো আপনারা সবাই ভালো থাকেন, এবং তাল কিন্তু অনেক উপকার, তাল খাওয়ার চেষ্টা করবেন। সুলাইমান গেল কইছিলে আচ্ছা না গেছে আপনি কি?